খালিস্তানী টাইগার ফোর্সর নেতা হরদীপ সিং নিজ্জরর হত্যাকাণ্ডক লৈ জোকারণি অব্যাহত আছে কানাডা আর ভারতত। নিজ্জরর হত্যাকাণ্ডক লৈ দুই দেশের মাজত এতিয়া বাকযুদ্ধ তুঙ্গত উঠিছে। দুই দেশের মাজত সংঘাতে এতিয়া তীব্রত রূপ ধারণ করেছে, পর্যায় এনে পাইছেগৈ যে দুইখন দেশের নাগরিককে ইতিমধ্যে দুইখন দেশে জাননি দিছে যাতে কানাডার পৰা কোনো নাগরিকে ভারত ভ্রমণ নকরে। আর ঠিক তেনেদরে ভারতের পৰা জাননি দিয়া হয়েছে যাতে কানাডাত অধ্যয়নরত প্রায় 250,000 ছাত্র ছাত্রী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, কানাডাত থকা 7,00,000 হিন্দু লোকে যাতে নিজের নিরাপত্তার ক্ষেত্র গুরুত্ব প্রদান করে ভারত সরকারের তরফের পৰাও এই জাননি প্রেরণ করা হয়েছে। যার মাজত এতিয়া নিরাপত্তাক লৈ যথেষ্ট শঙ্কা এই মুহূর্তত কানাডাত থকা ভারতীয় লোকসকলের মাজত। এক অপ্রীতিকর বাতাবরণে এতিয়া বিরাজ করেছে কানাডা আর ভারতত নিজ্জরর হত্যাকাণ্ডক কেন্দ্র করে, আর তার মাজতে এই যে সংঘাত, এই যে অভূতপূর্ব সংঘাত ভারত আর কানাডার মাজত, কেনে সময়তে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিয়ে এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। এই সংঘাত চলি থাকার মাজতে এনআইএ প্রকাশ করেছে 43টা গ্যাংস্টারর তথ্য, যি 43টা গ্যাংস্টারৰ সৈতে আছে কানাডা কানেকশন। কানাডা কানেকশন থকা এই 43টা গ্যাংস্টারৰ নাম ফটো প্ৰকাশ কৰি এনআইএ ইতিমধ্যে ৰাইজৰ সহযোগিতা কামনা কৰিছে। এই সকল গ্যাংস্টারৰ সম্পত্তির তথ্য বিচাৰি ৰাইজৰ সহযোগ কামনা কৰিছে ন্যাশনেল ইনভেস্টিগেশন এজেন্সি। উল্লেখযোগ্য যে চলিত বর্ষর জুন মাহৰ 18 তারিখে এটা গুরুদ্বারার সন্মুখত, ব্রিটিশ কলম্বিয়ার এটা গুরুদ্বারার সন্মুখত খালিস্তান টাইগার ফোর্সর নেতা হরদীপ সিং নিজ্জরক হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডত ভারতীয় এজেন্ট জড়িত থকার অভিযোগ উত্থাপন করে কানাডাই। Over the past number of weeks, Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. কানাডার ভূমিত তেওঁলোকর নাগরিকক কোনো বিদেশী শক্তিয়ে হত্যা করা কথাটো কোনো পদ্ধেই মানি লওয়া নহব বলে হুঙ্কার প্রদান করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে। আর সেই মর্মে সদ্য সমাপ্ত G20 সম্মেলনত অংশগ্রহণ করে মোদীর সঙ্গে এই বিষয়টি উত্থাপন করা বলেও জাস্টিন ট্রুডোয়ে প্রকাশ করেছে। উল্লেখযোগ্য যে 1997 চনতে কানাডাত আশ্রয় গ্রহণ করেছিল নিজ্জরে, আর 2020 চনত ভারতে হরদীপ সিং নিজ্জরক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে। কিন্তু যা 18 জুনত যে হত্যাকাণ্ড সংঘটিত হল, এই হত্যাকাণ্ডত ভারতের হাত থকা বলে খালিস্তানপন্থী বিভিন্ন দল সংগঠনে অভিযোগ উত্থাপন করে আছে। আর সেই মর্মে যা জুলাই মাহত টরন্টোর ভারতীয় উচ্চায়ুক্তর কার্যালয়ের সম্মুখত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে, আর তারপরে পরিস্থিতি ক্রমাৎ জটিলের জটিলতার রূপ ধারণ করেছে। উচ্চায়ুক্তক, ভারতীয় উচ্চায়ুক্তক বরখাস্ত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। ঠিক তেনেদরে ভারত থাকা কানাডার উচ্চায়ুক্তকও ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এনে সংঘাতে এতিয়া তীব্রতর রূপ ধারণ করেছে। আর তার মাজতে এনআইএ এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে 43টা গ্যাংস্টারর কানাডা কানেকশন থকার কথা তথ্য সহকারে প্রকাশ করেছে এনআই। এই সকল গ্যাংস্টার কোন, এই সকল গ্যাংস্টার কেনেভাবে জড়িত আছে ভারত বিরোধী কার্যকলাপত, ভারতক অশান্ত করে তুলিবর বাবে এই সকল গ্যাংস্টারে কি কি কার্যকলাপত জড়িত হয়ে আছে, তার তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর প্রিয় দর্শক, এই মুহূর্তত মই সেই তালিকাখন আপনাদের জানাব বিচারিম। এই যে 43টা গ্যাংস্টারের কথা উল্লেখ করা হয়েছে, এই 43টা গ্যাংস্টার কোত বর্তমান আছে, এই 43টা গ্যাংস্টারের সম্পত্তির পরিমাণ কেনেকুয়া, কি কি কার্যকলাপত জড়িত আছে, সেই বিষয়ে মই এই মুহূর্তত আপনাদের জানাবলৈ চেষ্টা করিম। আর এই যে 43টা গ্যাংস্টার, তার ফটো আর তথ্য বা নাম প্রকাশ করে সম্পত্তির তথ্য দিবলৈ রাইজক আহ্বান জানাইছে এনআইএ। গ্যাংস্টার কেটার মালিকনাধীন সম্পত্তি আর সম্পত্তি সন্দর্ভত তথ্য প্রদান করবলৈ আহ্বান জানাইছে রাইজক। লরেন্স বিষ্ণয় লগতে আছে, জসদীপ সিং, কালা জাথেরি উরফে সন্দীপ, বীরেন্দ্র প্রতাপ উরফে কালা রানা আর যোগিন্দর সিংয়ের দরে ব্যক্তির ফটো আর নাম প্রকাশ করে কানাডা কানেকশন থাকার কথা প্রকাশ করেছে এনআইএ। যিসকল কুখ্যাত অপরাধীর তালিকা প্রকাশ করা হয়েছে, সেই সকলের কেইবাটাও অপরাধী এতিয়া কারাবন্দী হয়ে আছে ভারতত।
লগতে আন কেইবাটাও কুখ্যাত অপরাধী বিদেশলৈ পলাই গৈ চলাই আছে বিভিন্ন ধরনের ভারত বিরোধী কার্যকলাপ। ইয়ার ভিতরত আছে অর্ষদীপ দালা, যি এতিয়া কানাডার নিবাসী। খালিস্তান টাইগার ফোর্স আর আইএসআই সুতরাং মিলি পাঞ্জাবত ধারাবাহিক ধরনের কুটাঘাতমূলক তথা সন্ত্রাসবাদী কার্যকলাপ চলাই গেছে অর্ষদীপ দালাই। লগতে দিল্লিতো অর্ষদীপ দালাই সংঘটিত করেছিল সন্ত্রাসবাদী কার্যকলাপ। দ্বিতীয়ত আছে লখবীর সিং লান্ডা। পাঞ্জাবর লখবীর সিং লান্ডা বর্তমান আছে কানাডাত। আইএসআইর সুতরাং মিলি লখবীর সিং পাঞ্জাবত সন্ত্রাসবাদী আক্রমণ তথা কুটাঘাত সংঘটিত করেছিল। মোহালি ইন্টেলিজেন্স বিল্ডিংত আরপিজি আক্রমণের সুতরাং জড়িত আছিল এজন লখবীর সিং লান্ডা। কানাডাত থাকিয়েই সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করেছিল গোল্ডি বরারে। পাকিস্তানের সন্ত্রাসবাদী হরবিন্দর সিং রিন্দার সুতরাং মিলি গোল্ডি বরারে পাঞ্জাবত সংঘটিত করে আছে কেইবাটাও কুটাঘাত। আন্তঃরাষ্ট্রীয় অপরাধত আছে লরেন্স বিষ্ণয়ের আন এক নাম। কানাডা আর পাকিস্তানত থাকা সন্ত্রাসবাদীয় লরেন্সর নেটওয়ার্ক ব্যবহার করে সংঘটিত করেছে কেইবাটাও সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে। বর্তমান গুজরাটের জেলত বন্দী হয়ে আছে লরেন্স বিষ্ণয়। কেবল পাঞ্জাবেই নহয়, সমগ্র দেশের ধনী ডন খ্যাত জসদীপ সিং উরফে জগ্গু ভগবানপুরিয়া সাগরীয় পথেরে ড্রাগস সরবরাহ, ড্রোনের সহায়ত পাকিস্তানের ড্রাগস অনা জসদীপ সিং উরফে জগ্গু কেইবা বছর ধরে বন্দী হয়ে আছে পাঞ্জাবর এখন জেলত। কারাগারের ভিতরেরপরাই কোলা সাম্রাজ্যত রাজ করে আছে এইটো কুখ্যাত জসদীপে। জসদীপ সিং উরফে জগ্গুর অস্ট্রেলিয়াত আছে কোটি টাকার সম্পত্তি। লগতে ড্রাগস ব্যবসায়ীরে জড়িত জসদীপের আছে কানাডা আর পাকিস্তানত একটা বৃহৎ নেক্সাস। লরেন্সর ভাতৃ আনমোল বিষ্ণয়, যি আনমোল বিষ্ণয় সিদ্ধু মুসেওয়ালা হত্যাকাণ্ডর মোস্ট ওয়ান্টেড আছিল, বর্তমান আমেরিকাত আত্মগোপন করে আছে আনমোল বিষ্ণয়। আর যি এখন দীঘলিয়া তালিকা, 43টা গ্যাংস্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি ইতিমধ্যেই জানালো এই সকল কুখ্যাত গ্যাংস্টারের বহু কোলা অধ্যায় আছে ভারতত, বহু সন্ত্রাসবাদমূলক কার্যকলাপ সংঘটিত করে ভারতক অস্থির করার বিভিন্ন ষড়যন্ত্রত লিপ্ত হয়ে আছে, বিশেষ পাকিস্তানের সুতরাং মিলি আইএসআইর সুতরাং মিলি এনেকা ধরনের কুটাঘাতমূলক তথা কূট কৌশল রচনা করে গেছে ভারতক অশান্ত করবর। আর তার উপরও এই সকল যে তালিকা প্রকাশ করা হয়েছে, আন কেইবাটাও গ্যাংস্টারের নাম উল্লেখ করা হয়েছে। ইয়ার উপরই এই গ্যাংস্টারসমূহের নাম এই মুহূর্তে মানে আপনার জানাব। কালা জথেরি নাম আছে এই তালিকাত। লগতে আছে বীরেন্দ্র প্রতাপ উরফে কালা রানা, যোগিন্দর সিং, রাজেশ কুমার উরফে রাজু মোটা, রাজকুমার উরফে রাজু বসুরি, অনিল ছিপ্পি, মোহাম্মদ শাহবাজ আনসারী, সচিন থাপন বিষ্ণয়, বিক্রান্ত সিং উরফে বিক্রম বরার, দরমন সিং উরফে দরমন জ্যোত কহলোন, সুরেন্দ্র সিং উরফে ছিকু, দিলীপ কুমার উরফে ভোলা, প্রবীণ বাধওয়া উরফে প্রিন্স, যুদ্ধবীর সিং, বিকাশ সিং, গৌরব পতয়াল উরফে সৌরভ ঠাকুর, সুখপ্রীত সিং উরফে বুদ্ধা, অমিত ডাগর, কৌশল চৌধুরী, আসিফ খান, নবীন দবাস উরফে নবীন বালি, চতুরাম উরফে ভট, জগসির সিং উরফে জগ্গি, সুনীল বালিয়ান উরফে তিল্লু তাজপুরিয়া, দলের সিং, দীনেশ শর্মা, মনপ্রীত সিং পিতা, হরিওম উরফে টিটু হরপ্রীত, সুখবীর সিং, ইরফান উরফে চিনু পহলওয়ান, সন্নি ডাগর, ভূপেন্দ্র সিং উরফে ভূপি রানা, সন্দীপ উরফে বান্দর, সুখদল সিং, গুরপিন্দর সিং আর নীরজ উরফে পণ্ডিত নামর এই সকল গ্যাংস্টারের নাম আর ফটো প্রকাশ করে এন আই এ ইতিমধ্যে রাইজর সহযোগিতা কামনা করেছে। আর যার বাবে এন আই এ একটা ফোন নাম্বারও মুক্তি করেছে। এই ফোন নাম্বারট এই সকল কুখ্যাত গ্যাংস্টারের যে কোনো তথ্য পালেই এই ফোন নাম্বারট যোগাযোগ করবর এন আই আহ্বান জানাইছে। আমি এই মুহূর্তে ফোন নাম্বারট উল্লেখ করব বিচারিম। আর এই ফোন নাম্বারট হয়েছে 7290009373। এই নম্বরত ফোন অথবা হোয়াটসঅ্যাপ যোগে যোগাযোগ করবলে আহ্বান জানাইছে রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থাটোয়ে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো নিজ্জরের হত্যাকাণ্ড কেন্দ্র করে ইতিমধ্যে যুযুধান রূপত এতিয়া স্থিতি প্রকাশ করে গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে। ইতিমধ্যে জাস্টিন ট্রুডোয়ে কৈছে যে কানাডার ভূমিত তেওঁলোকৰ নাগরিকক কোনো বিদেশী শক্তিয়ে হত্যা করাটো কোনো পথে মানি লওয়া নহব, আর এক্ষেত্র ভারতের শক্তি জড়িত হয়ে থাকার প্রত্যক্ষ অভিযোগ আনিছে। আর যার বাবে এতিয়া কানাডা নাগরিকসকলক ভারত ভ্রমণ করবলে বাধা প্রদান করেছে। বিশেষ তিনিখন রাজ্যের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেই জাননীখনত, যত জম্মু কাশ্মীরের লগতে আছে অসম আর মণিপুরের কথাও।
অসমতো সন্ত্রাসবাদী কার্যকলাপ চলি থাকার কথা এই জাননীখনত কানাডা সরকারে উল্লেখ করেছে আর কানাডা নাগরিকসকল টার্গেট হব পারে এই সন্ত্রাসবাদী কার্যকলাপর এই কথাও সকিয়নি দিয়া হয়েছে কানাডা নাগরিকক আর মণিপুর অগ্নিগর্ভা হয়ে আছে মণিপুরত বিগত তিন মেয়ের পর হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়ে আছে গোষ্ঠী সংঘর্ষর দাবানল মণিপুরত চলি আছে গতি মণিপুর ভ্রমণতো বারণ করা হয়েছে কানাডা নাগরিকক জম্মু কাশ্মীর ভ্রমণত বাধা আরোপ করা হয়েছে ঠিক তেনেদরে অসমৰ নামও সোমাই পড়েছে ভারত আর কানাডার এই বিতর্কর মাজ অসমতো কানাডা নাগরিকক ভ্রমণত বাধা প্রদান করে জাননী প্রেরণ করা হয়েছে আর ঠিক তেনেদরে ভারতেও কানাডাত অধ্যয়নরত ভারতর প্রায় আড়াই লাখ ছাত্র ছাত্রীক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবলৈ ইতিমধ্যে জাননী জারি করেছে লগতে তাত থকা সাত লক্ষাধিক হিন্দু নাগরিককও নিরাপত্তার ক্ষেত্রে সচেষ্ট হয়ে থাকবলৈ সচেতন হয়ে থাকবলৈ আহ্বান জানাইছে খালিস্তানী টাইগার ফোর্সর নেতা নিজ্জরের হত্যাকাণ্ড কেন্দ্র করে ভারত আর কানাডার মাজত এটা যেদরে ঘৃণা আর অবিশ্বাসের একটা বাতাবরণ দেখবলে পয়া হয়েছে এই বাতাবরণে কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহু পরিমাণে অবনীত করা পরিলক্ষিত হয়েছে।